বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা হোক জাগ্রত অবিনাশ বর্ণে, বিকশিত প্রতিভা উজ্জ্বল স্বর্ণে, হোক তব দীপ্ত এ মহাবিশ্ব। এ পৃথিবীকে আলোকিত করবার প্রয়াসে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হিসাব বিজ্ঞান বিষয়ের এই অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদেরকে দেই। আমি মোহাম্মদ মোবাশ্বরুজ্জামান প্রধান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আজকে চতুর্থ অধ্যায় প্রথম পত্রের রেওয়ামিল নিয়ে আমি আজকে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, রেওয়ামিল অধ্যায়ে আমরা রেওয়ামিল তৈরি করব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ক অথবা খ উদ্দীপক থেকে ক খ এবং গয়ে বিভিন্ন ধরনের কাজগুলো আমাদেরকে এই রেওয়ামিল অধ্যায়ে করতে বলতে পারে। এই কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, আমরা জানি যে চলতি সম্পদ চলতি দায় নির্ণয় করতে হতে পারে, চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে হতে পারে, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে হতে পারে এবং রেওয়ামিল প্রস্তুত করতে হতে পারে। আসলে রেওয়ামিল অধ্যায়ে প্রথমত আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি রেওয়ামিল কী বা রেওয়ামিল কাকে বলে। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই লেনদেনগুলোকে দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে একটা প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয়, যে প্রাথমিক বইকে আমরা জাবেদা বই বলি। অর্থাৎ আমরা হিসাব সমীকরণ যখন আলোচনা করা হয়েছে, সেই হিসাব সমীকরণে আমরা জানি যে লিপিবদ্ধকরণ অর্থাৎ লেনদেনকে দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, এই লিপিবদ্ধকরণ হচ্ছে জাবেদা। এই জাবেদায় লেনদেনগুলোকে সাধারণ জাবেদা অথবা বিশেষ জাবেদায় দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু জাবেদা থেকে লেনদেনগুলোকে পরবর্তী পর্যায়ে অর্থাৎ হিসাব চক্রের পরবর্তী ধাপে আমরা জানি যে শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ান করা হয়। খতিয়ান কী? খতিয়ান হচ্ছে যে পৃথক পৃথক শিরোনামের অধীনে লেনদেনগুলোকে সাজিয়ে জের বা উদ্বৃত্ত নির্ণয় করা বা ব্যালেন্স নির্ণয় করা, এটা হচ্ছে খতিয়ান। তো একটা প্রতিষ্ঠানে যত ধরনের লেনদেন সংগঠিত হোক, এই লেনদেনগুলো আমরা জানি যে ছয়টি হিসাবের আওতায় আমরা নিয়ে আসতে পারি লেনদেনগুলোকে। কিছু কিছু লেনদেন সম্পদবাচক, কিছু কিছু লেনদেন দায়বাচক, আয়বাচক, ব্যয়বাচক, মূলধন এবং উত্তোলন সংক্রান্ত হতে পারে। রেওয়ামিল কী করে? খতিয়ান হিসাবের এই যে ব্যালেন্সগুলো আছে, এই যে জেরগুলো আছে, এই জের বা ব্যালেন্স নিয়ে একটা তালিকা বা বিবরণী তৈরি করে। সুতরাং খতিয়ান হিসাবের এই উদ্বৃত্ত নিয়ে যে তালিকা বা বিবরণীটা তৈরি করা হয়, সেই তালিকা বা বিবরণীকেই রেওয়ামিল বলা হয়ে থাকে। রেওয়ামিল কেন তৈরি করা হয়, কী কারণে? বলা হয়ে থাকে যে দুটি বিশেষ কারণে আমরা রেওয়ামিল তৈরি করে থাকি। একটি হচ্ছে যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, আর একটি হচ্ছে যে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের কাজকে সহজকরণ। অর্থাৎ রেওয়ামিল কী করবে? গাণিতিক শুদ্ধতা যাচাই করবে এবং আর্থিক বিবরণী প্রস্তুতের কাজটিকে জটিল থেকে সহজ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করবে কোথায়? গাণিতিক শুদ্ধ কার গাণিতিক শুদ্ধতা যাচাই করবে? রেওয়ামিল তৈরির পূর্বে দুইটি ধাপের কাজ করা হয়েছে। আমি বলেছি যে লিপিবদ্ধকরণ বা জাবেদা, এবং সেই বিশেষ জাবেদা এবং সাধারণ জাবেদা থেকে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয়েছে। দ্বিতীয় ধাপে শ্রেণীবিন্যাসকরণ করা হয়েছে। যে লেনদেনগুলোকে দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে সাধারণ জাবেদা বা বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে সেটি সঠিক আছে কি না, এবং যে খতিয়ান হিসাবগুলো তৈরি করা হয়েছে, যে উদ্বৃত্তগুলো নির্ণয় করা হয়েছে, সেই উদ্বৃত্তগুলো নির্ভুল এবং সঠিক আছে কি না, এর শুদ্ধতা, এর সঠিকতা যাচাইয়ের জন্য এই রেওয়ামিল তৈরি করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই রেওয়ামিল অধ্যায়ে আমি বলছি
যে আমরা রেওয়ামিল অধ্যায়ে একাধিক কাজ আমাদেরকে করতে হতে পারে, সম্পদের পরিমাণ নির্ণয় করতে হতে পারে, মোট সম্পদ, মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে হতে পারে, চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে হতে পারে, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে হতে পারে এবং রেওয়ামিল তৈরি করতে হতে পারে। এখান থেকে আজকে আমি চলতি সম্পদ এবং চলতি দায় সংক্রান্ত উদ্দীপক নিয়ে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নিরূপণ করব। প্রথমে খেয়াল করো যে চলতি সম্পদ, আমরা জানি যে সমীকরণে এ ইকুয়াল টু অ্যাসেট বা সম্পদ সমূহকে বোঝানো হয়ে থাকে। এই সম্পদ বলতে আমরা বুঝি যে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে, ব্যবসায়ের মুনাফা অর্জন কাজে সহযোগিতা করে। এই সম্পদ একটি প্রতিষ্ঠানে আমরা জানি যে সম্পদকে চারটি শিরোনামে আমরা সম্পদকে সাজিয়ে লিখি। যখন আর্থিক বিবরণী আমরা তৈরি করি চারটি শিরোনামে সাজিয়ে লেখা হয়। একটিকে বলা হয় চলতি সম্পদ, এই শিরোনাম, একটিকে বলা হয় বিনিয়োগ, একটিকে বলা হয় স্থায়ী সম্পদ এবং আরেকটি হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। যখন আমরা কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি করব, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, তখন মোট সম্পদকে এভাবে চারটি শিরোনামের অধীনে আমরা সাজাব। এই চারটি শিরোনামের মধ্যে প্রথমত বলা হচ্ছে যে চলতি সম্পদ। চলতি সম্পদ কাকে বলে? একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের জন্য যে সম্পদকে সবার আগে কাজে লাগানো হয় অথবা যে সম্পদ দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য, সেই সম্পদকে বলা হয় চলতি সম্পদ। একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদের যে দফাগুলো থাকতে পারে সেই চলতি সম্পদের তালিকা যদি আমরা তৈরি করি তাহলে তালিকাটা এরকম হতে পারে। দেখো, প্রথমে বলা হচ্ছে নগদ তহবিল বা হাতে নগদ, অর্থাৎ ক্যাশ বাক্সে যে টাকা আছে, উদ্বৃত্ত আছে, নগদান হিসাবে যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাকে আমরা চলতি সম্পদ হিসাবে বিবেচনা করব, প্রথম উপাদান। দ্বিতীয়ত, ব্যাংকে যে পরিমাণ টাকা গচ্ছিত আছে বা ব্যাংক জমার উদ্বৃত্তকে আমরা চলতি সম্পদ হিসাবে বিবেচনা করব, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের ডেবিট চেয়ার। প্রাপ্য হিসাব অবলিক দেনাদার অবলিক বিক্রয় খতিয়ানের জের চলতি সম্পদ হিসাবে বিবেচিত হবে। এই প্রাপ্য হিসাব দেনাদার বিক্রয় খতিয়ানের জের, এর মধ্যে যদি চলতি বছরের নতুন কোনো অনাদায়ী পাওনা থাকে এবং নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকে তাহলে চলতি সম্পদের পরিমাণ নির্ণয়ের সময় অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতিকে প্রাপ্য হিসাবের এই টাকা থেকে, এই উদ্বৃত্ত থেকে আমরা বাদ দিয়ে নিট অংশটুকু দেখাব। এরপরে আসো, প্রাপ্য নোটস, প্রাপ্য বিল যদি থাকে আমরা তাকে চলতি সম্পদের উপাদান হিসাবে বিবেচনা করব। গুদামে যে পরিমাণ পণ্য অবিক্রিত অবস্থায় আছে, সমাপনী মজুত পণ্য, যেটি বিক্রয়ে রূপান্তর করলে নগদ অর্থে রূপান্তর হবে, তাহলে সেই সমাপনী মজুত পণ্যকে আমরা চলতি সম্পদ হিসাবে বিবেচনা করব। বলা হচ্ছে যে প্রাপ্য আয় বা অনাদায়ী আয় সমূহ, আয়ের যে অংশ এখনও অর্জিত হয় নাই, হয়নি, ভবিষ্যতে অর্জিত হবে, তাহলে সেই অংশগুলো যদি থাকে তাহলে সেই অংশগুলো চলতি সম্পদ হিসাবে আমরা অন্তর্ভুক্ত করব। বিনিয়োগের অনাদায়ী সুদ, অনাদায়ী কমিশন, এদের কথা বলা হচ্ছে। অনুরূপভাবে প্রাপ্য সুদ, প্রাপ্য ভাড়া, প্রাপ্য কমিশন, বিনিয়োগ স্বল্পমেয়াদীর কথা বলা হচ্ছে। যদি স্বল্পমেয়াদী বিনিয়োগ থাকে তাহলে স্বল্পমেয়াদী বিনিয়োগটি চলতি সম্পদের উপাদান হবে। অগ্রিম খরচ যদি থাকে, অর্থাৎ ব্যয়ের অগ্রিমের কথা বলা হচ্ছে, যদি ব্যয়ের অগ্রিম থাকে তাহলে ব্যয়ের অগ্রিমকে আমরা চলতি সম্পদের দফা হিসাবে বিবেচনা করব। অব্যবহৃত মণিহারি দ্রব্যাদির, মণিহারি দ্রব্যাদির সমাপনী উদ্বৃত্ত অথবা সাপ্লাইস চলতি সম্পদ হিসাবে বিবেচনা হবে এবং যদি খুচরা যন্ত্রাংশ থাকে তাহলে খুচরা যন্ত্রাংশকেও আমরা চলতি সম্পদের উপাদান বিবেচনা করব। সুতরাং মোটামুটি চলতি সম্পদ, একটা প্রতিষ্ঠানের চলতি সম্পদ বলতে এই এই উপাদান সমূহের কথা আমরা বিবেচনা করব। আমরা দেখব যে উদ্দীপকে এই ধরনের উপাদানগুলো আছে কি না, এই যদি এই হিসাবের জেরগুলো ওখানে থাকে তাহলে তাকে আমরা চলতি সম্পদ হিসাবে বিবেচনা করব। এরপরে দেখো লেখা আছে চলতি দায় সংক্রান্ত দফা সমূহ। সেক্ষেত্রে বন্ধুরা, চলতি দায় বলতে আমরা কি বুঝি? বলা হচ্ছে যে দ্রুত পরিবর্তনশীল, এই দায়গুলো হচ্ছে চলতি দায়। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সময় থেকে পরবর্তী এক বছরের মধ্যে যে দায়গুলো পরিশোধযোগ্য সেগুলোকেই আমরা চলতি দায়ের আওতাভুক্ত করব। চলতি দায়ে সাধারণত একটা রেওয়ামিল তৈরি করার সময়
যে চলতি দায়ের যে দফাসমূহ থাকে বা যে চলতি দায়ের খতিয়ান হিসাবের যে উদ্বৃত্তগুলো থাকে, যে উদ্বৃত্তগুলো চলতি দায়ে পড়বে, সেটা হতে পারে প্রদেয় হিসাব, পাওনাদার অথবা ক্রয় খতিয়ানের চেয়ে। আমরা দেখব যদি এরকম থাকে দফা, তাহলে আমরা তাকে চলতি দায়ে নিয়ে আসব। প্রদেয় নোটস থাকতে পারে, প্রদেয় বিল থাকতে পারে, আমরা তাকে চলতি দায়ের অন্তর্ভুক্ত করব। ব্যাংক জমাতিরিক্ত ঋণ বা ব্যাংক জমাতিরিক্ত অর্থাৎ ব্যাংক হিসাবের ক্রেডিট ব্যালেন্স, সেটি চলতি দায় হিসাবে বিবেচিত হবে। ঋণ, তবে অবশ্যই স্বল্পমেয়াদী বা সুদবিহীন ঋণ যদি হয়। দীর্ঘমেয়াদী হলে দীর্ঘমেয়াদী জামানতে পড়ে যাবে, দীর্ঘমেয়াদী দায় হবে, কিন্তু সেটি যদি স্বল্পমেয়াদী হয় বা সুদবিহীন হয়, তাহলে আমরা সেটিকে চলতি দায়ে আওতাভুক্ত করব। বকেয়া খরচসমূহ, দেখো বকেয়া ভাড়া, বকেয়া মনিহারি অর্থাৎ ব্যয়ের বকেয়া অংশকে চলতি দায় হিসাবে বিবেচনা করা হয়। অগ্রিম প্রাপ্ত আয়, এটি চলতি দায় হিসাবে বিবেচনা করা হয়। কর্মচারীদের যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে সেটিকেও চলতি দায় হিসাবে বিবেচনা করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে যে চলতি সম্পদ এবং চলতি দায় সংক্রান্ত দফাসমূহ আমি এতক্ষণ তোমাদেরকে বললাম। এবার আসো, আমরা একটা উদ্দীপক এখানে দেখতে পাচ্ছি। এই উদ্দীপককে বলা হচ্ছে যে 2019 সালের 31 ডিসেম্বর তারিখের রফিকের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। এগুলো খতিয়ান উদ্বৃত্ত, মূলধন হিসাব 1,28,000, যন্ত্রপাতি, প্রদেয় হিসাব, এইভাবে অনেকগুলো খতিয়ান হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে। আমরা হিসাব সমীকরণকে যদি বিশ্লেষণ করি, তাহলে 6টি উপাদান আমরা জানি, এ সমান সমান সম্পদ। এই হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে এটি ডেবিট জেট প্রদর্শন করে। হিসাব সমীকরণের এল উপাদানটি দায়সমূহের কথা বলে, এই উপাদানটি ক্রেডিট জেট প্রকাশ করে। মূলধন হিসাব ক্রেডিট জেট প্রকাশ করে, আয়বাচক হিসাব ক্রেডিট জেট সাধারণত ক্রেডিট জেট প্রকাশ করে, ব্যয়বাচক হিসাব এবং উত্তোলন হিসাব ডেবিট জেট প্রকাশ করে। সুতরাং আমরা এই যে খতিয়ান হিসাবের যে উদ্বৃত্তগুলো দেওয়া আছে, আসলে এই উদ্বৃত্ত বা এই দফাগুলো সম্পদবাচক হিসাবের কিছু দফা এখানে আছে, কিছু দায়বাচক হিসাবের দফা আছে, কিছু আয়বাচক হিসাবের দফা আছে, কিছু একটি মূলধন হিসাবের দফা দেওয়া আছে এবং উত্তোলন হিসাবের দফা দেওয়া থাকতে পারে। আমরা এই উদ্দীপক থেকে বলা হচ্ছে যে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত থেকে মোট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখি যে আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ যদি নির্ণয় করতে বলে, আমরা কিভাবে এই স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করব। আমরা জানি যে স্থায়ী সম্পত্তি কিন্তু দীর্ঘমেয়াদী, স্থায়ী সম্পত্তির অর্জনটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করা হবে। সুতরাং এইরকম যে সম্পদগুলো, সম্পদের উপযোগিতা অনেক দিন ধরে আমরা লাভ করতে থাকব, প্রতিষ্ঠান লাভ করতে থাকে, অনেক দিন ব্যবহার করতে পারে মুনাফা অর্জন কাজে যে সম্পদগুলো, সেই সম্পদগুলোকে আমরা বলবো স্থায়ী সম্পদ। সুতরাং এখানে দেখো যে যন্ত্রপাতি হিসাব, এই হিসাবটি স্থায়ী সম্পদ। এরপরে বলা হচ্ছে যে স্থায়ী সম্পদে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসবাবপত্র, এটি একটি স্থায়ী সম্পদ, মোটর গাড়ি, এটি একটি স্থায়ী সম্পদ। সুতরাং যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক থেকে যদি আমরা স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করি, তাহলে আমি লিখেছি যে ক, মোট স্থায়ী সম্পত্তির পরিমাণ নিম্নরূপ। ঠিক আছে, কী কী দেখো, যন্ত্রপাতি 24,000 টাকা, মোটর গাড়ি 76,000 টাকা এবং আসবাবপত্র 10,000 টাকা। সুতরাং মোট চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 1,10,000 টাকা। এবার আসি, আমাদেরকে ক্ষয়ে বলেছে যে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করে পার্থক্য নির্ণয় করতে বলেছে, যে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য কত। তাহলে যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক থেকে আমরা যদি চলতি সম্পদের দফাসমূহকে বাছাই করি, তাহলে আমরা প্রথমত নিয়ে আসব চলতি সম্পদে নগদ তহবিল, অর্থাৎ ক্যাশবাক্সে যে টাকাটা থাকবে সেই টাকা একটা প্রতিষ্ঠানের সম্পদ, কিন্তু সেই ক্যাশবাক্সের টাকাটিকে চলতি সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। ক্যাশবাক্সের টাকা যদি চলতি সম্পদ হয়ে থাকে, একটু আগে আমি চলতি সম্পদের তালিকা দিয়েছি, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো যে নগদ তহবিল আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত আছে ওই তালিকায়, তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত চলতি সম্পদ, রহিমকে প্রদত্ত ঋণ স্বল্পমেয়াদী ঋণ বা সুদবিহীন, এটাকে চলতি সম্পদের উপাদান হিসাবে আমরা ধরেছি। যদি দীর্ঘমেয়াদী হতো তাহলে আমরা বিনিয়োগ হেঁটে একে দিতাম, কিন্তু এখানে স্বল্পমেয়াদী রহিমকে প্রদত্ত ঋণকে স্বল্পমেয়াদী ঋণ হিসাবে বিবেচনা করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাপনী মজুতপণ্য,
গুদামের অবিক্রিত পণ্য বিক্রয় করলে দ্রুত নগদার্থে রূপান্তর করা যায়, 72,300 টাকা নিয়ে আসা হয়েছে। ব্যয়ের অগ্রিমকে চলতি সম্পদ বলা হয়ে থাকে। এখানে উদ্দীপকে অগ্রিম বিমা আছে, সেই অগ্রিম বিমার পরিমাণ 6,000, সেটিকে বসানো হয়েছে। সুতরাং মোট চলতি সম্পদ অর্থাৎ এই 5টি টাকার অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে আমরা চলতি সম্পদ পাব 97,100 টাকা। পক্ষান্তরে বলা হচ্ছে যে চলতি দায়, তাহলে চলতি দায়ে আমরা দেখছি যে চলতি দায়ের উপাদান একটু আগেই, চলতি দায়ের কোন কোন দফাগুলো চলতি দায়ের অন্তর্ভুক্ত হবে সেটা আমি আগেই লিখে দিয়েছি এবং তোমাদেরকে জানিয়েছি। সেইখান থেকে বাছাই করে আমি তুলনা করে উদ্দীপকের সঙ্গে মিল খুঁজে প্রথমে পাওনাদার দেখলাম যে 37,000 আছে, সেই পাওনাদারকে এখানে বসানো হলো। আমরা জানি যে ব্যয়ের বকেয়া চলতি দায় হিসেবে বিবেচিত হয়, তাহলে বকেয়া বেতন 3,000 টাকা এখানে বসানো হলো, প্রদেয় বিল 14,000 টাকা এবং অগ্রিম উপভাড়া প্রাপ্তি 2,200 টাকা। টোটাল চলতি দায় অর্থাৎ এই চারটি ফিগার কী কী, পাওনাদার আছে 37,000, বকেয়া বেতন 3,000, প্রদেয় বিল 14,000, অগ্রিম উপভাড়া প্রাপ্তি 2,200, আমার টোটাল চলতি দায় হচ্ছে 56,200 টাকা। সুতরাং আমার চলতি সম্পত্তি 97,100 এবং চলতি দায় 56,200। তাহলে আমার চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য 97,100 মাইনাস 56,200, সুতরাং 40,900। এই 40,900কে আমরা কী বলবো, চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ রেওয়ামিল অধ্যায় থেকে আমি এই অধ্যায়ে বলবো, তোমাদেরকে বলেছি যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ক খ গয়ে থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বলেছি যে আমাদের কোনো কোনো উদ্দীপক থেকে বলতে পারে যে মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো, বলতে পারে যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, বলতে পারে যে বিনিয়োগের সুদ, ঋণের সুদ, এই ধরনের দফাগুলোকে সাধারণত আমরা উদ্দীপকে কয়ে পাই। ক্ষয়ে এরকম চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে বলতে পারে, মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে, গয়ে গিয়ে আমরা জানি যে রেওয়ামিল প্রস্তুত করতে বলতে পারে। আজকে ক এবং খ এই দুইটার সঙ্গে সংশ্লিষ্ট যে প্রশ্ন অর্থাৎ স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়ের কৌশল আমি তোমাদেরকে বললাম এবং চলতি সম্পদ এবং চলতি দায় কীভাবে তোমরা নির্ণয় করবে সেটির কৌশলও আমি তোমাদেরকে শেখালাম। যদি শুধুমাত্র চলতি সম্পদ বের করতে বলে তাহলে এই অংশটুকু যোগ করে দিয়ে যা হবে তাই আমরা নিচে লিখে দিব যে মোট চলতি সম্পদ 97,100। যদি আমাদেরকে শুধুমাত্র চলতি দায় বের করতে বলে তাহলে আমরা শুধু এই অংশটুকু লিখব এবং 56,200 চলতি দায়। কিন্তু খেয়াল রাখতে হবে যদি পার্থক্যের কথা বলে তাহলে তোমাকে বুঝতে হবে যে চলতি সম্পদ প্রথমত বের করব এবং বসাবো, অতঃপর চলতি দায় বের করব এবং বসাবো, এবং সম্পদ থেকে চলতি দায় যদি আমি বিয়োগ দেই তাহলে আমি চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে আজকের এই অনলাইন ক্লাস, যদি এই রেওয়ামিল অধ্যায়ের থেকে আমি গ্রহণ করলাম, যদি এই ক্লাসটি তোমাদের উপকারে এসে থাকে তাহলে আমি নিজেকেই ধন্য মনে করব। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আমার এই অনলাইন ক্লাস।